এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। যেটা চাইছি সেটা হলো যে বিগত বহু বছর আপনারাও জানেন এই ত্রিপুরার যে আপনারা সাংবাদিকতা করেছেন যে বহু বছর মানে আমরা বছরে দুবার দিয়ে পেতাম দুই কিস্তি দিয়ে। যদিও দেখা যেত যে কেন্দ্রীয় কর্মচারীদের সাথে আমাদের দিয়ে একটা পার্থক্য থেকে যেত, কখনো এমনটা হয়নি যে একদম কেন্দ্রীয় হারে সব দিয়ে আমরা সমানত পেয়ে গেছি এমনটা হয়নি। কিন্তু এটা হয়েছে যে এক কিস্তি জানুয়ারিতে আরেক কিস্তি জুলাইতে আমরা পেয়েছিলাম। তখন আমাদের দাবি থাকতো যে বাকি যেটা রয়েছে এটা অতি সত্বর মিটিয়ে দিতে হবে, হয়তো যেটা দেওয়া হতো তার জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাতাম এবং বাকি যেটা রয়েছে এটা মিটিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাতাম। এবং এই দাবি নিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্য সচিব থেকে শুরু করে যে কোনো উদ্যোগন আধিকারিকের সাথে আমরা কথা বলতে পারতাম, আমাদের সমস্যাগুলি আমরা জানাতে পারতাম। কিন্তু বর্তমানে না আমরা দিয়ে পাচ্ছি, এই 42 মাসে শুধুমাত্র এক কিস্তি দিয়ে 3% দিয়ে, যেটা এই বছর গত মার্চ মাস থেকে মানে মার্চ মাসের 1 তারিখ থেকে আমাদের দেওয়া হয়েছে, যে এছাড়া কিন্তু আজ পর্যন্ত এক কিস্তি দিয়েও আমরা পাইনি 3% বাদ দিলে। অথচ কেন্দ্রীয় কর্মচারীরা তারা অলরেডি 28% দিয়ে তারা পাচ্ছেন এবং অধিকাংশ রাজ্যের কর্মচারীরা শিক্ষকরা 28% দিয়ে পাচ্ছেন। শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে 2টা রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, এই 2টা রাজ্যেই শিক্ষক কর্মচারীরা মাত্র 3% দিয়ে তারা পাচ্ছেন এবং বাকি মানে বকেয়া দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 25%। এতে করে প্রতি মাসে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা প্রতি মাসে, আমি শুধু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কথা বলছি, বাকিদের কথা ছেড়ে দিলাম, বাকিদের মানে পাওনাটা আরো বেশি। কিন্তু যেহেতু আমরা ইউনিসেফ শিক্ষক কর্মচারীদের নিয়ে লড়াই আন্দোলন করি, এর জন্য শুধু তাদের কথাটা আমরা বলছি। এক্ষেত্রে প্রতি মাসে সর্বনিম্ন অর্থাৎ একজন ধরুন গ্রুপ ডি কর্মচারী যিনি শুধুমাত্র রেগুলার বেতন ক্রম পেলেন, উনি মাসে কম পাচ্ছেন 4,350 টাকা প্রতি মাসে। আর যারা পুরানো কর্মচারী মানে গ্রুপ সি তে আছেন তারা মানে সর্বোচ্চ প্রায় 30,000 টাকা কম পাচ্ছেন প্রতি মাসে, অর্থাৎ বেতনের সাথে প্রতি মাসে 30,000 টাকা করে তারা কম পেয়ে যাচ্ছেন অন্যদের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি গ্রুপ বি তারপর গ্রুপ এ তাদের টেনশন করি তাহলে আরো বেশি হবে।